সুখ যেন তার নিত্য সঙ্গী দুঃখরা যেন তার কাছে হার মানে বলছে এক জনপ্রিয় তারকা জুটি সানি মৌসুমির কথা ভালোবেসে বিয়ে তারপর এতগুলো বছর সুখের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছেন সানি মৌসুমি তবে জনপ্রিয় এই তারকা জুটি এবার প্রথম তাদের নতুন বৌমার সঙ্গে কেমন কাটালেন কোরবানির ঈদ ভিভার্স জানতে হলে ভিডিওটি না কেটে পুরোটা সময় দেখার আমন্ত্রণ রইল প্রিয়দর্শনী মৌসুমি বরাবরীর শাস্তে খুব পছন্দ করেন তিনি সাজতে এত পছন্দ করেন ঈদ তিনি কি আর চুপ করে বসে থাকতে পারেন তাই তো ঈদের আগের দিন রাতেই নতুন বৌমা আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েন পার্লারে সেখানে অনেক রাত পর্যন্ত তিনজন রূপচর্চা করেন এবং হাতে মেহেদি দেন এরপর ঈদের দিন সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েন মৌসুমি ও তার নতুন বৌমা আয়েশা সবার পছন্দের খাবার নিজের হাতে রান্না করেন মৌসুমি আর মৌসুমিকে রান্না সাহায্য করেন আয়েশা শাশুড়ির বৌমায় ঈদের দিন সকালবেলা কোমর বেঁধে সবার প্রিয় খাবারগুলো রান্না করেন সানি ও ফারদিন নামাজ পড়ে এসে কোরবানি দেওয়া ও গরিবদের মাঝে মাংস বিতরণ করতে ব্যস্ত হয়ে পড়েন কোরবানির কাজ শেষ করে পরিবারের সবাই একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করেন সারাদিন বাসায় থাকলেও বিকেলবেলা সবাই মিলে ঘুরতে বের হন মৌসুমি ও আয়েশা ম্যাসিং করে একই রকমের শাড়ি পরেন দুজনে শাড়ি পরে অনেক সুন্দর লাগে আয়েশাকে এরপর সানি মৌসুমি সহ পরিবারের সবাই অনেক মজা করেন রাতে আবার ঢাকার অভিজাত রেস্টুরেন্টে সবাই মিলে ডিনার করে বাসায় ফেরেন ঈদের পুরো দিনটায় যেন খুশি আর আনন্দ মেতে ওঠেন সানি মৌসুমী সহ তাদের পরিবারের সবাই এসবই জানা যায় সানি মৌসুমের এক ঘনিষ্ঠ সূত্র থেকে এই ঘনিষ্ঠ সূত্র আরও জানান যে ঈদের পরের দিন আয়েশ বাপের বাড়ি থেকে দাওয়াত করেছিলেন ফারদিনের পরিবারের সবাইকে তাই ঈদের পরের দিন সকালবেলা ফারদিন আয়েশা সহ পরিবারের সবাই আয়েশাদের বাসায় যান নিয়ম আছে শ্বশুরবাড়ি যেয়ে ঈদের নতুন জামায় বাজার করবে তাই ফারদিন নিজে বাজারে যেয়ে শ্বশুরবাড়ির জন্য অনেক বাজার করেন বড় বড় মাছ মিষ্টি সহ বিভিন্ন রকমের অনেক ফল কেনেন ফারদিন তবে পরের দিন তেইশ তারিখ থেকেই কঠোর লকডাউন দেওয়ার কথা তাই শ্বশুরবাড়ি আর থাকা হয় না ফারদিন আয়েশার সবাই মিলে বিকালে এই বাসায় উদ্দেশ্যে রওনা দেন এরপর অনেক রাতেই বাসায় ফেরেন তারা অনেক দিন পরে বাপের বাড়ি যে বাপের বাড়ি থাকতে না পেরে একটু মন খারাপ ছিল আয়েশার কিন্তু মৌসুমি সহ সবার ভালোবাসায় আবার মন ভালো হয়ে যায় আয়েশার এদিকে ঈদে সবাই ভালো থাকার ও সুস্থ থাকার জন্য উমর সানি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট করেন তিনি পোস্টে লিখেছেন দু একদিন ঈদ উপলক্ষে গরুর মাংস খাসির মাংস পোলাও খাওয়াই যায় তার সাথে সাথে শরীরচর্চা এক ঘণ্টা হেঁটে শরীর ঠিক রাখতে হবে আমার অভিজ্ঞতায় এই সময়টা অনেকেই হসপিটালে যায় তার প্রেশার হাই হার্ট অ্যাটাক এই সমস্যা নিয়ে আমাদের সাবধান থাকতে হবে ঝড় বৃষ্টি হোক ঈদ হোক লকডাউন হোক বাট আমার আপনার হাঁটতে হবে এক ঘন্টা বাকিটা আল্লাপাক আমার আপনার ভাগ্যে যা লিখেছেন তাই হবে কিন্তু করতে তো হবে ভিভার্স সুখ প্রিয় প্রিয়দর্শিনী মৌসুমি তার নতুন বৌমা ও পরিবারের সবাইকে নিয়ে বেশ আনন্দের সাথে ঈদ পালন করছেন ভিভার্স আপনাদের কেমন লাগে মৌসুমিকে বা বৌমা আয়েশাকে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং আপনার প্রিয় তারকার সকল খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি